সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের কুষ্টিয়াতে অবস্থিত সাকিব টাওয়ার 2 নামে বহুল প্রচলিত অসাধারণ একটি সাততলা বাড়ি দেখাবো, যা গ্রিন আর্কিটেক্ট এবং গ্রিন ডেভেলপারের তত্ত্বাবধানে তৈরি হয়েছে। সাথে আছি আমি। দর্শক মণ্ডলী, গ্রিন আর্কিটেক্ট এখন শুধু এক্সটেরিয়র নয়, ইন্টেরিয়র নিয়েও কাজ করে চলেছে। আমাদের দেশে বিদেশে বসবাসরত অনেক ক্লায়েন্ট নিজেদের কর্মব্যস্ততার কারণে তাদের বাড়িঘরগুলো নিশ্চিন্ত মনে করতে পারছেন না। তাই আমাদের গ্রিন আর্কিটেক্টের এমডি তোফায়েল আহমেদ সাকিব স্যারের নেতৃত্বে গ্রিন আর্কিটেক্ট এখন শুধু বাড়ির ডিজাইন নয় এবং কনস্ট্রাকশন নয়, এগুলোর সাথে সাথে বাড়ির ইন্টেরিয়রের কাজও করছে। সার্বক্ষণিক ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে গ্রিন আর্কিটেক্টের একদল দক্ষ কারিগর কাজ করে চলেছে প্রতিনিয়ত। মাত্র 18 মাসে কমপ্লিট হওয়া এই বিল্ডিংটি কুষ্টিয়া শহরের প্রথম সারির বিল্ডিংগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে তার কাজের ধরন এবং গুণগত মানের জন্য। দর্শক মণ্ডলী, আসুন এই বিল্ডিংয়ের ইন্টেরিয়র ডিজাইনটি আপনাদের দেখাই। দর্শক মণ্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই বিল্ডিং এর এই ইন্টেরিয়র ডিজাইন গুলো কি সুন্দর করে করা হচ্ছে। কাজটা এখনো চলমান, এখনই এত সুন্দর লাগছে, তাহলে না জানি শেষ হওয়ার পর আরো কত সুন্দর লাগবে। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার হইছি? তুমি স্যার এই তো ভালো আছেন? আপনি আছি আছি, তুই কেমন আছো? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি এখানে? এখানে তো আমি যে গ্রিন আর্কিটেক্টের কাজ করবো দেখাশোনা করি, এখন ওয়ার্ক চলছে, প্রজেক্টের কাজগুলো দেখছি। দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের গ্রিন আর্কিটেক্টের সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার এম বি রফিকুল ইসলাম স্যারকে। দর্শক মণ্ডলী, আসুন আমরা স্যারের কাছ থেকে এই প্রজেক্ট সম্পর্কে কিছু কথা শুনি। একই জায়গায় সব ধরনের সুযোগ সুবিধা আছে এবং গ্রিন আর্কিটেক্ট যেটা করে, গ্রিন আর্কিটেক্ট কিন্তু ব্যবসার চিন্তা করে না, অনেকেই কমার্শিয়ালি করে, কিন্তু আমাদের এটা কমার্শিয়ালি ভায়াবল আমরা করতে চাই না। আমরা চাই যে গ্রাহকের সন্তুষ্টি হবে, যে একটা গ্রাহক যখন এই বাড়িতে বসবাস করবে সে যেন বলে যে না আমার সবগুলো সুবিধা আমরা পেয়েছি। এবং সেখানে আমরা কমার্শিয়াল যে অন্যান্য জায়গার যে ইয়েটা চিন্তাভাবনার দৃষ্টিকোণটা আমরা কিন্তু সেটা করি না। বা কাজের সময় যেটা করি, দেখো যে স্টিল শাটার দিয়ে আমরা কাজ করি, দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করি, উন্নত মানের ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করি এবং প্রত্যেকটা জিনিস প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা যাচাই করি। আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার আছে, তাদের সবসময় সুপারভিশন আছে। আমাদের কথা হলো যে আমরা খুব স্বল্প খরচে যাতে গ্রাহকের সন্তুষ্টি মোতাবেক আমরা বাড়িঘরগুলো করে দিতে পারি। এবং আমাদের যে এই প্রতিষ্ঠানে গ্রিন আর্কিটেক্টের যে এমডি আছে তোফায়েল আহমেদ সাকিব, তার যে উদ্দীপনা এবং তার যে চিন্তা চেতনা যে মানুষের সাথে আমরা গ্রিন আর্কিটেক্টের সাথে একটা ক্লায়েন্টের সাথে সম্পর্কটা আমরা করবো কীভাবে, সে আমাদের পরিবারের সদস্য হবে এবং তার স্বপ্ন হলো আগামী কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশে গ্রিন আর্কিটেক্টের শাখা প্রশাখা ছড়ায় পড়বে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করব সুন্দরভাবে। এবং স্মার্ট বাংলাদেশে গ্রিন আর্কিটেক্ট এই ভবন নির্মাণে সব রকম সাপোর্ট দেবে ইনশাল্লাহ, এটাই আমাদের আন্তরিক ইচ্ছা। সকলকে শুভকামনা। দর্শক মণ্ডলী, আজকে আপনাদের গ্রিন আর্কিটেক্টের একটি চলমান বিল্ডিংয়ের ইন্টেরিয়র ডিজাইনটি দেখালাম। আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ঐশী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।